জিওরি বিগ বিগ পাজল সিরিজের সপ্তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। অ্যাট দ্য স্টার্ট অফ আ 2 week হাইকিং ট্রিপ, 8 women FGJKMSTNY উইল ডিভাইড ইন্টু আ রিভার গ্রুপ অ্যান্ড আ হিল গ্রুপ অফ 4 members। After following different trails for a 1 week, the groups will meet and the women will again divide into a river group and a hill group of 4 members each, which will again follow different trails for a week. The groups must be formed with the following restrictions. এখানে মূলত একটা ট্রিপের কথা বলছে, আর ওই ট্রিপটা 2 সপ্তাহ ব্যাপী হবে, আর 8 জন উইমেন সেই ট্রিপে যাবে। আচ্ছা, 2 সপ্তাহব্যাপী হবে, ভালো কথা, কিন্তু এই ট্রিপের মধ্যে 2টা গ্রুপও থাকবে। গ্রুপগুলো হচ্ছে রিভার গ্রুপ আর হিল গ্রুপ, আর প্রত্যেকটা গ্রুপে 4 জন করে মেম্বার হবে। আচ্ছা, তাইলে গ্রুপের মধ্যে 2টা সপ্তাহের কথা বলছে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক। সো প্রথম সপ্তাহে কী করবে, 4 জন হিল গ্রুপে চলে যাবে, 4 জন রিভার গ্রুপে চলে যাবে, তারপরে যে যার মতো ঘুরবে। ঘোরা শেষে প্রথম সপ্তাহ যখন শেষ হবে, আবার সবাই একত্রিত হবে, একত্রিত হয়ে আবার ডিসাইড করবে যে এখন সেকেন্ড উইকে কে কোন গ্রুপে যাবে, রিভার গ্রুপে যাবে না হিল গ্রুপে যাবে। সো সেকেন্ড উইকে এসে কে কোন গ্রুপে যাবে সেটা ডিপেন্ড করে এই কন্ডিশনগুলোর উপরে, ঠিক আছে? আচ্ছা, এই কন্ডিশনগুলো পড়ার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে পাজলের এই প্লটটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না। এটাকে আপনি আপনার নর্মাল স্পিডে পড়ে যাবেন, পড়ার পরে যেটাকে ইম্পর্ট্যান্ট মনে হবে সেটাকে আন্ডারলাইন করবেন। যেমন আমি এখানে নামগুলো আন্ডারলাইন করেছি, 2টা গ্রুপের নাম, আর প্রত্যেকটা গ্রুপে 4 জন করে হবে, এতটুকু আন্ডারলাইন, শেষ। এই গ্রুপে খুঁটায় খুঁটায় অনেক কিছু পড়ার কোনো দরকার নেই, জাস্ট সময় নষ্ট হবে। যখন কন্ডিশন পড়বেন তখন খুব কেয়ারফুলি থাকতে হবে, যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়, মেইন পয়েন্টগুলো মিস না হয়ে যায়। এখানে প্রথম লাইনে বসে ফর দ্য ফার্স্ট উইক, তার মানে এই এই কন্ডিশনটা প্রথম সপ্তাহের জন্য প্রযোজ্য। প্রথম সপ্তাহে টি ক্যানট বি ইন দ্য সেম গ্রুপ অ্যাজ ওয়াই, তার মানে প্রথম সপ্তাহে টি এবং ওয়াই একসাথে বসবে না। তার মানে টি যদি যায় রিভার গ্রুপে, ওয়াই যাবে হিল গ্রুপে। তাহলে এই কন্ডিশনটা আমি লিখেছি, টি ইজ নট ইকুয়াল টু ওয়াই, আর পাশে ব্র্যাকেট দিয়ে 1 লিখে দিছি, তার মানে এখানে বুঝাইছি প্রথম সপ্তাহ। সেকেন্ড কন্ডিশন বলেছে ফর দ্য সেকেন্ড উইক, এই যে দ্বিতীয় সপ্তাহের জন্য, বোথ টি অ্যান্ড ওয়াই মাস্ট বি ইন দ্য রিভার গ্রুপ, তার মানে প্রথম গ্রুপে ওরা তো ভিন্ন ভিন্ন গ্রুপে ঘুরে আসলো, সেকেন্ড সপ্তাহে এসে কী করবে, 2জন একসাথে রিভার গ্রুপে যাবে। তাহলে টি এবং ওয়াই একসাথে রিভ লিখলাম, রিভার অ্যান্ড ব্র্যাকেট দিয়ে 2, তার মানে সেকেন্ড উইকের এটা। পরের কন্ডিশন বলছে ফর ইচ অফ দ্য 2 weeks, ইফ এফ ইজ ইন দ্য হিল গ্রুপ, যদি এফ হিল গ্রুপে আসে, কে মাস্ট বি ইন দ্য হিল গ্রুপ, তার মানে এফ যদি হিতে আসে কেও কিন্তু হিতেই আসবে, মানে হিল। তাহলে এইভাবে লিখলাম, এফ কেড়ে নিয়ে আসবে। এখন কথা হচ্ছে, এফ যদি রিভার গ্রুপে যায় তাহলে কি কে আসবে, আসতেও পারে নাও আসতে পারে, এটা কে এর ইচ্ছা, কে যদি মন চায় যাবে, না মন চলে নাই, কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু এফ যখন হিল দিয়ে থাকবে, কে কে অবশ্যই হিলে আসতে হবেই, ঠিক আছে? সো এটাতে কোনো প্রথম উইক বা দ্বিতীয় উইক নাই, 2টা উইকের জন্যই প্রযোজ্য, তাই আমি একদম নিউট্রালভাবে লিখে দিলাম। তারপরেরটা বলছে ফর ইচ অফ দ্য 2 weeks, 2টা উইকের জন্যই প্রযোজ্য, তাহলে এটা যে মাস্ট বি ইন দ্য সেম গ্রুপ অ্যাজ এম, তার মানে জে আর এম যাই হোক না কেন, বোথ উড বি ইন দ্য সেম গ্রুপ, ঠিক আছে? 2জন একসাথে হবেই, এটা প্রথম সপ্তাহ হোক দ্বিতীয় সপ্তাহ হোক, যে থাকলে এম থাকবেই, মানে এমন কোনো জায়গা থাকবে না যে একজন আছে আরেকজন নাই। তার মানে আমি জে এবং এম কে একসাথে লিখে ফেললাম। তাহলে চলুন প্রথম প্রশ্ন সমাধান করি। Which of the following could be the members of the river group for the first week? প্রথম সপ্তাহের জন্য নিচের কোনটা রিভার গ্রুপের মেম্বার হইতে পারে? আমি জানি না ভাই, নিচের কোনটা মেম্বার হইতে পারে রিভার গ্রুপের আর না পারে। আমি এতটুকু জানি যে জে আর এম যেখানেই আসুক না কেন একসাথে আসবে। সো যেই অপশনে জে আছে এম নাই, বা এম আছে জে নাই, সেটাকে আমি বাদ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে দেখি, এতে জে আর এম এর কোনো ঝামেলা নাই, এখানে ওরা দেয় নাই। বিতে দেখুন এম আছে কিন্তু জে নাই, তার মানে বাদ। সিতে দেখুন জে আছে কিন্তু এম নাই, তাহলে সিও বাদ। পরের গুলোতে জে আর এম নিয়ে কোনো সমস্যা নাই, সো পরের গুলোতে কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা, তারপরের একটা ক্লু ধরি, সেটা হচ্ছে এই ক্লুটা, প্রথম সপ্তাহে টি আর ওয়াই একসাথে হবে না। তাহলে এখানে যদি কোথাও আমি টি এবং ওয়াইকে একসাথে পাই, তাহলে সেটা আমি বাদ দিয়ে দেবো, কারণ আমার তো এখানে প্রথম সপ্তাহের টাই তো জিজ্ঞেস করছে প্রশ্নে, তাই না? সো যদি কোনো অপশনে টি এবং ওয়াই এসে থাকে, বাদ। আচ্ছা দেখুন, ইতে টি এবং ওয়াই একসাথে আছে, ডিতে টি এবং ওয়াই একসাথে আছে, সো এই 2টা অপশনই বাদ দিয়ে দিতে পারবো আমি। তাহলে অপশন বাকি থাকে এ, আর এই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্ন নাম্বার 2 বলছে ইফ এম ইজ ইন দ্য রিভার গ্রুপ ফর দ্য সেকেন্ড উইক, এটা কিন্তু দ্বিতীয় উইকের জন্য, বি কেয়ারফুল হোয়াইল ইউ আর রিডিং দ্য কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি দ্য মেম্বার্স অফ দ্য হিল গ্রুপ ফর দ্যাট গ্রুপ, তাহলে এম যদি রিভার গ্রুপে হয় তাহলে
সেকেন্ড উইকে হিলে কারা কারা আসবে এখানে? আচ্ছা, এম যদি রিভার গ্রুপে হয়, এম এর সাথে জিও চলে আসবে, কন্ডিশনে দেওয়া আছে। ওকে, সেকেন্ড উইকে টি আর এখানে দেখুন টি এবং ওয়াই রিভার গ্রুপে হবে সেকেন্ড উইকে। সো টি এবং ওয়াই লিখে ফেললাম, বাকি থাকে হচ্ছে এফ জি কে এস। তাহলে এই চারজন হচ্ছে হিল গ্রুপে আসবে সেকেন্ড উইকে। তাহলে এস জি কে এস যেখানে আছে সেটাই হচ্ছে অ্যান্সার, অপশন বি তে আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্ন নাম্বার তিন, ইফ ফর ইচ উইক এস ইজ ইন আ ডিফারেন্ট গ্রুপ ফ্রম টি, এস মাস্ট বি ইন আ গ্রুপ which of the following for exactly one week. এখানে বলছে টি আর এস দুজন শত্রু, দুইটা সপ্তাহে তার আলাদা আলাদা গ্রুপে বসবে। ওকে, উপরের বক্স প্রথম সপ্তাহ, পরের বক্স দ্বিতীয় সপ্তাহ। আচ্ছা, প্রথম সপ্তাহ ওয়াই কে, আচ্ছা প্রথম সপ্তাহে টি কে আমি এই গ্রুপে রাখলাম, এস কে আমি রাখলাম এই গ্রুপে। আচ্ছা, এখানে আমাদের একটা কন্ডিশনও দেওয়া আছে, টি এবং ওয়াই প্রথম উইকে আলাদা বসবে। তাহলে প্রথম উইক হচ্ছে উপরেরটা, ওয়াই চলে আসবে এই পাশে। আচ্ছা, সেকেন্ড উইকে গিয়ে কী হবে, টি এবং ওয়াই, টি এবং এস অবশ্যই আলাদা বসবে কারণ এখানে প্রশ্নে বলে দিছে, কিন্তু সেকেন্ড উইকে ওয়াই চলে যাবে টি এর পাশে কারণ আমাদেরকে কন্ডিশনে বলে দিয়েছে যে টি এবং ওয়াই রিভারে একসাথে বসবে। ওকে, বসুক। কিন্তু প্রশ্নে চাইছে এস নিচের কার সাথে একটা সপ্তাহে একই গ্রুপে বসবে। দেখুন, এস কিন্তু ওয়াইয়ের সাথে বসছে, যেহেতু প্রথম সপ্তাহে টি আর ওয়াই একসাথে বসতে পারে না, তাহলে এস আর টি তো বাউন্ড টু সিট উইথ ইচ আদার, তার মানে অ্যান্সার হচ্ছে ওয়াই। এখন আপনারা বলবেন যে আপু অন্যগুলোও তো অ্যান্সার হতে পারে। হ্যাঁ, হইতে পারে, কিন্তু এটা তো শিওর না, যে কোনোটাই হইতে পারে, কিন্তু এখানে তো একজাক্টলি শিওর আমি যে এস এর সাথে ওয়াই একটা সপ্তাহে অবশ্যই বসবে প্রথম সপ্তাহে, কারণ প্রথম সপ্তাহে টি এবং ওয়াই একসাথে বসে না। সুতরাং অ্যান্সার হচ্ছে ই। প্রশ্ন নম্বর চার, ইফ জে ইজ ইন দ্য হিল গ্রুপ ফর দ্য ফার্স্ট উইক, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ইন দ্য রিভার গ্রুপ ফর দ্যাট উইক। আচ্ছা, জে কে বলছে প্রথম সপ্তাহে হিল গ্রুপে দিবে। ওকে, এটা হচ্ছে প্রথম সপ্তাহ, জে কে আমি হিল গ্রুপে দিলাম। তাহলে প্রথম সপ্তাহে রিভার গ্রুপে, এই রিভার গ্রুপে কে অবশ্যই আসবে সেটা বের করতে বলছে। আচ্ছা, আমাদের কাছে যা কন্ডিশন আছে সেগুলো আগে বসাই, যে আছে যে সাথে এমের একটা রিলেশন, সো বোথ অফ দেম উড বি ইন আ সেম গ্রুপ, সো বসাইলাম। ওকে, এটা কিন্তু প্রথম সপ্তাহের কথা বলছে, তার মানে প্রথম সপ্তাহে টি এবং ওয়াই ডিফারেন্ট গ্রুপে হবে। তাহলে টি আমি ধরলাম এখানেই দিলাম ইচ্ছা মতো, ওয়াই কে আমি এখানে বসাইলাম। এটা ইন্টারচেঞ্জ করে হইতে পারে, কোনো সমস্যা নাই। এই অপশনটাতে হচ্ছে উইক টু এর জন্য, সো আমাদের প্রশ্ন তো উইক ওয়ানের জন্য, তার মানে এটা আমার দরকার নেই। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটা তো নিউট্রাল, এফ যদি আমি হিলে বসাই কে কে অবশ্যই হিলে বসাইতে হবে, আর এফ কে যদি আমি এইখানে হিলে বসাই তাহলে কে কে বসাইতে হবে। সো এফ আর কে বোথ যদি আসে তাহলে হিলে পাঁচজন মেম্বার হয়ে যায়, সেটা তাহলে শর্ত ভঙ্গ করে কারণ বলছে প্রত্যেকটা গ্রুপে চারজন করে মেম্বার হতে হবে, তার মানে এফ কে আমি হিলে দিতে পারবো না। সো এফ কে অবশ্যই আমার দিতে হবে রিভারে, তাহলে এফ আসবে রিভারে। এখন কে কই যাবে সেটা কে এর ইচ্ছা, কে যেখানে খুশি সেখানে যেতে পারবে কারণ এখানে কোনো আদার্স কোনো অ্যাডিশনাল কন্ডিশন নাই, আর বাকি যারা থাকে বাকি মেম্বার তাদের ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, সো যেইভাবে খুশি সেইভাবে বসাইতে পারে। তাহলে এখান থেকে কনক্লুড করা যায়, যাই হোক না কেন এফ অবশ্যই রিভারে আসবে। সো আমার অ্যান্সার হচ্ছে এ, কারণ এখানে মাস্ট বি বলে দিছিল, মাস্ট বি বলছে, সো এফ মাস্ট বি। এখন আপনি বলতে পারেন আপু টি কেন হইল না, টি আর ওয়াই ডিফারেন্ট গ্রুপে হবে কিন্তু কোন গ্রুপে কে হবে সেটা না, সো আমি চেঞ্জ করে বসাইতেই পারি, ইন্টারচেঞ্জ করতেই পারি, সো এটা হবে না এর জন্য। সো অ্যান্সার হচ্ছে এ। প্রশ্ন নম্বর পাঁচে বলছে ইফ এক্স্যাক্টলি টু উইমেন চেঞ্জ গ্রুপস অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট গ্রুপ, দোজ টু উইমেন কুড বি হুইচ অফ দ্য ফলোয়িং। প্রশ্ন নম্বর পাঁচে বলছে বাংলায় যে প্রথম উইকে সবাই ঘুরে তোরে আসলো একসাথে বসছে, এখন ওদের মধ্যে দুজন নিজেদের গ্রুপ চেঞ্জ করছে, এখন সেই দুজন কে হইতে পারে নিচের মধ্যে। এই প্রথম কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন দেখলে বোঝা যায় প্রথম সপ্তাহে ওয়াই এবং টি একসাথে বসবে না, কিন্তু দ্বিতীয় সপ্তাহে এরা দুজন একসাথে বসবে। তাহলে টি এবং ওয়াইয়ের মধ্যে থেকে যে কোনো একজন অবশ্যই গ্রুপ চেঞ্জ করবে, তার মানে এই এখানে সেই দুজন যেই হোক না কেন এই দুজনের মধ্যে টি এবং ওয়াই থাকতে হবে। সো দেখুন এ বি এবং সিতে এই তিনটার মধ্যে টি এবং ওয়াইয়ের মধ্যে কেউ নাই। ডিতে বলছে কে এবং ওয়াই, ওকে, ইতে বলছে টি এবং ওয়াই। আচ্ছা, টি এবং ওয়াই দুজন কি নিজেদের পজিশন চেঞ্জ করলে সেটা কি শর্ত পূরণ করবে দ্বিতীয় সপ্তাহের জন্য? না, কারণ দুজনেই যদি নিজেদের পজিশন চেঞ্জ করে ফেলে তাহলে তো দুজনই আলাদা আলাদা গ্রুপে চলে গেল। ধরুন টি আছে প্রথম উইকে এইদিকে,
y আছে এই দিকে এখন দ্বিতীয় উইকে যদি y এখানে চলে আসে এবং t এখানে চলে আসে তাহলে কিন্তু দুজনেই আলাদা কারণ দ্বিতীয় উইকে দুজনের একসাথে থাকার কথা ছিল দ্বিতীয় উইকে দুজনের মধ্যে যে কোনো একজন তাদের পজিশন চেঞ্জ করবে দুজন চেঞ্জ করতে পারে না তার মানে অপশন ইও বাদ তার মানে অপশন ই বাদ অ্যানসার হচ্ছে আমাদের ডি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম